Hi, Bangladesh. I was surprised for you. Being Human, the clothing line with a heart, has opened in Dhaka. বলিউড সুপারস্টার সালমান খান এবার ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন। বনানীতে হতে যাচ্ছে জনপ্রিয় এই তারকার চ্যারিটেবল ট্রাস্ট বিং হিউম্যান এর পোশাক ব্র্যান্ডের আউটলেট। বিং হিউম্যান বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে এই তথ্য নিশ্চিত করেছেন সালমান নিজেই। এক ভিডিও বার্তায় তিনি ঢাকায় ব্র্যান্ডটির শোরুম চালুর ঘোষণা দেন। সালমান খান বলেন, হাই বাংলাদেশ, তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে, আর সেটি হচ্ছে বিং হিউম্যান ক্লথিং ঢাকায় চালু হতে যাচ্ছে। ভিডিওটিতে চালু হতে যাওয়া স্টোরের ঠিকানাও জানিয়েছেন সালমান। সো হেড ওভার টু রোড নাম্বার 10 বনানী অন দ্য 15th অফ সেপ্টেম্বর। বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর দুপুর 1:30 থেকে এই স্টোর চালু হতে যাচ্ছে। ঠিকানা হাউস 8 রোড 10/A ব্লক H বনানী ঢাকা 1213। বিং হিউম্যান এর এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জীব রাবের সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহেল খান ও ভাতিজা আয়ান আগ্নিহোত্রী। 2012 সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথ চলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য। বাংলাদেশে ফ্রাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রহমান ও মুহাইমিন মুস্তফা। প্রসঙ্গত 2012 সালে ভারতের মুম্বাইতে শুরু করা বিং হিউম্যান এই পর্যন্ত বিশ্বে 15টি দেশে 500টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। টু বি আ পার্ট অফ দ্য ইনগ্রাল অফ দ্য ফার্স্ট স্টোর ইন ইওর সিটি। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।